হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? এসএনটি স্টাডি অল প্রবলেমস শো চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আমি এই চ্যানেলের হোস্ট শুভঙ্কর মুখার্জি আর আপনাদের বন্ধু। তো আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ধাঁধার একটা ফ্রেশ এবং নতুন একটা সিরিজ, সিরিজ নাম্বার টু ধাঁধা। তো আপনাদের আমরা কমেন্ট পড়েছি সব আমরা, আর এই জন্য আমরা আজকে আবারও একটা ধাঁধার নতুন সিরিজ নিয়ে চলে এসেছি। তো আজকে এই ধাঁধাতে আরও আমরা পাঁচটা ধাঁধা নিয়ে আলোচনা করব, এবং এই পাঁচটা ধাঁধা যারা অ্যান্সার দিতে পারবে তারা আমরা তারা জানবো সত্যি জিনিয়াস। ওকে, তো এই ধাঁধাগুলো আমরা এক এক করে আলোচনা করব, এবং যারা লাস্ট অবধি ভিডিও দেখবে তাদের জন্য একটা স্পেশাল কুইজ থাকবে। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করব, কিন্তু তার আগে বলে রাখি যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের প্রয়োজন। তাহলে চলুন চলো আমরা এবার ভিডিওটা স্টার্ট করা যায়। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এবার এক এক করে আমরা ধাঁধাগুলো স্টার্ট করি। তোমার জন্য মানে পাঁচটা ধাঁধা আমরা বেঁচে রেখেছি, তো এই ধাঁধাগুলো স্টার্ট করবো। প্রত্যেক ধাঁধার জন্য আমরা 5 সেকেন্ড করে সময় ধার্য করছি, কিন্তু ধাঁধাটা স্টার্ট করার আগে আরেকটা কথা বলে রাখি, এরপরে যে আমরা ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওটা আমরা এবিটিএ অর্থাৎ আমরা এবিটিএ 12-এর যে এবিটিএ পুরনো এবিটিএ সেই সম্পর্কে যে পেজগুলো আছে সেগুলো আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। তো এবার আমরা ধাঁধাগুলো এক এক করে স্টার্ট করছি। আমাদের ধাঁধা নম্বর 1, সেটা হচ্ছে সাপ লুডোতে সাপের থেকে বাঁচার একটি বস্তু হলো এটি। আবার প্রবাদ বাক্যে যাকে বলে ধানে কি দিতে নেই, বলো তোমার উত্তরটা। এটা খুবই একটা সহজ ধাঁধা তোমাদের ক্ষেত্রে। তো চলো এবার স্টার্ট করি, সময় স্টার্ট এখন। বন্ধুরা, সময় শেষ, উত্তরটা হচ্ছে মই। এখানে সাপ লুডোতে যেমন সাপের থেকে বাঁচার একটা একটা জিনিস হচ্ছে মই, যেমন আবার ধানে একটা প্রবাদ বাক্য আছে ধানে মই দিতে নেই, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। আমাদের ধাঁধা নম্বর, এবার আমরা চলে যাচ্ছি আমাদের ধাঁধা নম্বর 2। ধাঁধা নম্বর 2 আছে আমার, 3 অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে উড়ে যেতে পারে, বলো তোমরা এটা কী হতে পারে। তোমার সময় স্টার্ট এখন। বন্ধুরা, সময় শেষ, উত্তরটা হচ্ছে চিতল মাছ। এটা কি ব্যাপারটা বলে দিচ্ছি, দেখো 3 অক্ষরের নাম তার এখানে চিতল, অর্থাৎ চিতল একটি মাছ, সেটা জলে বাস করে, এবং চিতলের তটা বাদ দিলে সেটা চিল, সে আকাশে ওড়ে, এটা বুঝতে পারা গেছে নিশ্চয়ই। আমাদের এরপরের ধাঁধায় আমরা চলে যাচ্ছি, ধাঁধাগুলো খুবই ইন্টারেস্টিং আছে। আমার ধাঁধা নম্বর 3 আছে, এটা একটুখানি মানে গল্পকারে একটুখানি গল্পাকারে একটা ধাঁধা, ঠিক আছে। তো এটা একটুখানি হালকা একটু হার্ড আছে, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে জানি না, তোমার যারা জিনিয়াস আছে তারা অবশ্যই পারবে ধাঁধাটা। আচ্ছা, একটি লোক ঘোড়ায় চড়ে মঙ্গলবার জঙ্গলে গেছে, ঠিক আছে, সে জঙ্গলে গিয়ে দুদিন সেখানে থেকেছে, আবার সে দুদিন থাকার পর আবার মঙ্গলে ফিরে এলো, মানে মঙ্গলবার গেছে আবার মঙ্গলেই ফিরেছে দুদিন থেকে, মানে মঙ্গলবার গেছে বুধ বৃহস্পতি শেখেছে, আবার সে বৃহস্পতিবারই হয়তো ফিরে এসছে। তো কী করে সে মঙ্গলে ফিরেলো সেটা বলো তোমরা। সময় স্টার্ট এখন। সময় হচ্ছে শেষ হলো এখন, উত্তরটা আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। যে লোকটা মঙ্গলবার গেছিলো, ঠিক আছে, জঙ্গলে মঙ্গলবার গেছিলো, সেখানে দুদিন থেকেছিলো, তারপর সে যেখানে ফিরে এসেছিলো সে জায়গাটার নাম হচ্ছে মঙ্গল, বুঝতে পারলে নিশ্চয়ই। এটা খুবই একটা ইন্টারেস্টিং ধাঁধা ছিল। আমাদের পরের ধাঁধা আমরা চলে যাচ্ছি, আর ধাঁধা নম্বর 4। ধাঁধা নম্বর 4 আছে, 3 অক্ষরের নাম তার এক ভয়ঙ্কর জীব, আর ভয়ঙ্কর জীব, ঠিক আছে, কিন্তু মাঝের অক্ষর বাদ দিয়ে দিলে সুন্দর অলঙ্কারে পরিণত হয়, বলো এটা কী হতে পারে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বন্ধুরা, সময় শেষ, আমাদের উত্তর হচ্ছে হাঙর, কারণ হাঙর একটা ভয়ঙ্কর জীব, তোমরা নিশ্চয়ই জানো, জলে সে বাস করে, হ্যাঁ, এবং তার মাঝখানে অক্ষরটা যদি বাদ দেওয়া হয় তাহলে হার, হার একটি অলঙ্কার, তোমরা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই বুঝতে পারো ধাঁধাগুলো, আর ধাঁধাগুলো খুবই ইন্টারেস্টিং, ধাঁধাগুলো নিশ্চয়ই তোমার বোঝা যাচ্ছে। আমাদের লাস্ট ধাঁধা, শেষ ধাঁধা, সেটা হচ্ছে কোন জিনিস কাটলে বড় হয় কিন্তু আর না কাটলে একই থাকে, এটা বলাটা খুবই সহজ একটা ধাঁধা। তো সময় শুরু হচ্ছে এখন। উত্তরটা হচ্ছে পুকুর। পুকুর যদি আমরা কাটি, অর্থাৎ পুকুরটা যদি আমরা যত কাটবো সেই পুকুরটা বড় হবে, এবং যদি পুকুর না কাটা হয় তবে পুকুরটা সেমই থাকবে, নিশ্চয়ই ধাঁধাগুলো বোঝা গেল। আর তো আমি যেমন বলেছিলাম যে লাস্ট অবধি যারা ধাঁধাটা দেখবে তারা তাদের জন্য থাকবে একটা ইন্টারেস্টিং একটা কুইজ।
তো আজকের যে কুইজ সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার শেষ বংশধরের নাম কি। এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কুইজ, এটা তোমরা নিশ্চয়ই এই কুইজটার অ্যান্সারটা করার চেষ্টা করবে, এবং যেগুলো ধাঁধাগুলো বললাম ধাঁধাগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কুইজটা তোমার জানাবে কমেন্টে, কারণ কুইজটা অ্যান্সার আজকে আমরা দেবো না। আর লাস্টে আর একটা কথা বলে রাখি যে আমরা আগের দিন একটা যে কুইজ লাস্টে বলেছিলাম সে কুইজের অ্যান্সারটা আজকে বলে দিচ্ছি। কুইজের কোশ্চেনটা ছিল যে আমেরিকায় আধার কার্ডকে কী বলা হয়। তো আমেরিকায় আধার কার্ডকে বলা হয় গ্রিন কার্ড। এটা অনেককেও দেখেছি অ্যান্সার দিয়েছে, তো তোমাদের অ্যান্সারের জন্য থ্যাংক ইউ। তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবে, কারণ এবার থেকে আমরা এর পরের ভিডিওগুলোতে আমরা এবিটি এ টেস্ট পেপার স্টার্ট করবো। ওকে, তো আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।